ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই, এর নাম হলো শান। সে মনে মনে বলতে থাকে, আমার পরিবারে কেউ নেই, তাই সবাই আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। তখন দেখানো হয় তার এলাকার লোকেরাই তার সঙ্গে খুবই খারাপ আচরণ করে, তাকে অনেকে বুলি করে, কারণ সে নোংরা হয়ে থাকতো, তেমন একটা নিজের যত্ন নিত না। এরপর সে বলতে থাকে, এখন থেকে আমি সবসময় সেজে গুজে থাকবো আর নিজেকে একদম বদলে ফেলবো। সে ভালো পোশাক পরে আর সুন্দর করে মেকআপ করে তৈরি হয়ে যায়। এরপর সে নিজের কতগুলো ইচ্ছার কথা লেখে, যেগুলো সে পূরণ করতে চায় আর একজন ভালো মানুষ হয়ে উঠতে চায়। তাই সে এখন যাচ্ছে এই রাজ্যের সবচেয়ে বড় স্কুলে, এই রাজ্যের নামই হলো পৃথিবীর সবচেয়ে বড় স্কুল। শান ভেতরে যাবে, তার আগেই একটি ছেলে আরেকটি ছেলেকে লাথি মেরে বের করে দেয়। সে তাকে বলে, তোকে আমি কতবার বলেছি ওয়াশরুম ব্যবহার করে ওয়াশরুম পরিষ্কার করবি, তুই কি আমার কথা বুঝতে পারিস না? এসব দেখে শান ভয় পেয়ে লুকিয়ে পড়ে। এই ছেলেটির নাম হলো শাওচেন। শাওচেন ওই ছেলেটির হাত থেকে ঝাড়ু নিয়ে বলে, এটাকে কি বলে? ছেলেটি বলে, ঝাড়ু। শাওচেন বলে, এটাকে ঝাড়ু বলে না, এটাকে বলে ডিসিপ্লিন। তুই বল আমরা এখন কোথায় আছি? ছেলেটি বলে, স্কুলে। শাওচেন বলে, এটা স্কুল না, এটা বিশ্বের নাম্বার ওয়ান স্কুল, তাই এখানে ডিসিপ্লিন মানতেই হবে। সেখানে আমরা আরো একটি ছেলেকে দেখতে পাই, এর নাম হলো মুজি। শান এসব দেখে বলতে থাকে, আমি তো এখানে নিজেকে বদলাতে এসেছি, আমি যদি লুকিয়ে থাকি তাহলে কিভাবে হবে? সে তখন সাহস করে সামনে যায় আর বলে, এসব বন্ধ করো। কিন্তু শাওচেনকে দেখে সে ভয় পেয়ে যায়। সে তখন বলে, মানে আমি বলতে চাইছি যে দুর্বলের উপরে অত্যাচার করা ঠিক না। শাওচেন তখন বলে, তুমি কে? শান বলে, আমার নাম শান, আমি এই স্কুলে ভর্তি হতে এসেছি। শাওচেন বলে, আমার নাম শাওচেন, তুমি আমাকে সিনিয়র বলে ডাকবে। শান বলে, তার মানে আমরা দুজনেই এখানে ছাত্র? শাওচেন বলে, কি বললে তুমি? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? শান বলে, তুমি যেই হও আমি তোমাকে ভয় পাই না। শাওচেন তখন হাতের ঝাড়ুটা দিয়ে জোরে মাটিতে আঘাত করে। এরপর বলে, আবার বলো তো কি বলছিলে? পেছন থেকে ওই ছেলেটা পালাতে চাইলে শাওচেন বলে, ওখানেই দাঁড়া। সে তার কাছে যেতে চাইলে শান তাকে আটকাতে যায়, কিন্তু এর মধ্যে শাওচেনের জামাটা খুলে যায়। এই দৃশ্য দেখে সবাই হাসতে শুরু করে। শাওচেন তাড়াতাড়ি জামা ঠিক করে বলে, তুমি এইমাত্র কি করলে? শান বলে, আমি আসলে। শাওচেন বলে, তুমি এইমাত্র কি করলে? শান পালাতে চাইলে সে তাকে ধরে ফেলে আর বলে, এর বদলা তো আমি নেব। এই বলে সে তাকে কিস করে দেয়। সবাই একদম অবাক হয়ে যায়। শান তাকে সরিয়ে দেয় আর বলে, তুমি এসব কি করছো? শাওচেন বলে, তুমি একটা জিনিস মনে রাখবে, এখানে থাকতে হলে আমার কথা অবশ্যই শুনতে হবে। এরপর দেখা যায় সব ছাত্রদেরকে শাওচেন বলছে, আমরা বিশ্বের এক নম্বর স্কুলে পড়ালেখা করি এবং এখানেই থাকি, আমাদেরকে সবসময় স্কুলের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে যাতে স্কুলের সুনাম বজায় থাকে। সবাই তখন হাততালি দেয়। শাওচেন ইশারা দিয়ে শানকে তার কাছে ডাকে। সে বলে, সবাইকে নিজের পরিচয় দাও। শান যখন কিছু বলতে চায় শাওচেন চিৎকার করে বলে, আমি কিছুই শুনতে পারছি। শান তখন জোরে জোরে বলতে থাকে। সে বলে, আমার নাম শান, আমি স্কুলে নতুন এসেছি। শাওচেন বলে, তোমার কাজ শুধু পড়ালেখা আর বাকি সময়গুলোতে পুরো স্কুল পরিষ্কার করা। এই বলেই সে বলে, সবাই যাও। মানে শানের আর কোনো কথা সে শুনবে না। বাকিরা সবাই বলতে থাকে, এই মেয়েটার সঙ্গে সিনিয়রের ঝগড়া লেগেছে, তাই আমাদেরকে এই মেয়েটার থেকে দূরে থাকতে হবে। এরপর শাওচেন শানকে তার রুম দেখিয়ে দেয়। একটু পর সে দরজা লাগিয়ে তার সামনে এসে বলে, তুমি সবার সামনে আমাকে অপমান করেছো, এর প্রতিদান তোমাকে দিতে হবে। আগামী 3 মাস তুমি আমার সব কাজ করবে। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? শান বলে, হ্যাঁ। চলে যাওয়ার সময় আবার বলে, খাবার খাওয়ার আগে আমি যেন গিয়ে দেখি বাসনপত্র সব ধোয়া। শান বলে, ঠিক আছে। শাওচেন চলে গেলে শান ভাবতে থাকে, এই জায়গা তো আরো ভয়ঙ্কর। তখন তার মনে পড়ে সেই কিসের কথা। সে তখন বলে, একটু আগে কি আমি কিস করলাম? তখন সে বলে, না না, এটা কোনো কিস ছিল না, এটা আমি কিস হিসেবে কাউন্ট করব না। এরপর দেখা যায় মুজি আর শাওচেন আসলে ছোটবেলা থেকে বন্ধু, এমনকি তারা একই ঘরে থাকে। শাওচেন বলে, ওই মেয়েটাকে আমি কখনোই ক্ষমা করব না। মুজি বলে, ওই মেয়েটাকে নিয়ে তুমি এত চিন্তা কেন করছো? শাওচেন বলে, আমি কোনো চিন্তা করছি না। মুজি বলে, কিন্তু আমার কাছে তো তোমার ব্যবহার অনেক ইন্টারেস্টিং লাগছে। এদিকে দেখা যায় রাতে সবকিছু পরিষ্কার করে শান নিজের ঘরে এসেছে। সে শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমার তো মনে হয় না আমার একটা ইচ্ছাও পূর্ণ হবে। তখন সে সেতারের শব্দ শুনতে পায়। সে সেতারের সুর তার খুবই ভালো লাগে। ধীরে ধীরে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শাওচেন আর মুজি যখন একসাথে ক্লাসের দিকে যাচ্ছিল, তখন শাওচেন বলে, তুমি কি ইদানিং অনেক হ্যান্ডসাম হয়ে গেছো নাকি? মুজি বলে, কেন? শাওচেন বলে, সবসময় মেয়েরা শুধু তোমাকেই দেখতে থাকে। মুজি তখন বলে, ওরা আমাকে দেখছে না, ওরা তোমাকে দেখছে। শাওচেন অবাক হয়ে পেছনে তাকালে মেয়েরা ভীষণ খুশি হয়। মুজি তখন বলে, অবশেষে মেয়েরা তোমার সৌন্দর্য দেখতে পারছে। শাওচেন বলতে থাকে, কি বিরক্তিকর। এরপর তারা ক্লাসে যায়। শান ক্লাসে আসলে শাওচেন তাকে দেখে বলে, শুভ সকাল। শান ভাবতে থাকে, ও কি সব জায়গাতেই থাকে?
এরপর তাদের ক্লাস শুরু হয়ে যায়। হঠাৎ করে পেছন থেকে শাওচ্যান শানের চেয়ারে একটা লাথি মারে। শান ভাবতে থাকে, আমি এত আনলাকি কেন? আমি কতগুলো উইশ লিখে রেখেছি, আমার তো মনে হয় জীবনও এগুলো পূরণ হবে না। ক্লাস শেষ করে মাস্টার চলে গেলে শান সেই রুমালটা বের করে যেটাতে তার উইশ লেখা ছিল। তখন তার থেকে শাওচ্যান সেটা কেড়ে নেয়, এরপর সে সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। শান গিয়ে সেটা খুঁজতে থাকে কিন্তু সে সেটাকে পায় না। তখন মুজি তাকে ডাক দেয়। মুজি বলে, তুমি কি করছো? শান তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। সে বলতে থাকে, উনি দেখতে কতটা শান্তশিষ্ট, কত ভদ্র। মুজি বলে, শাওচ্যানের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আসলে ও আর আমি বন্ধু, কিন্তু এতটাও খারাপ নয়। মুজি তাকে সেই রুমালটা দিয়ে দেয়। সে বলে, আমি রুমালটাতে দেখলাম তুমি লিখে রেখেছো তোমার নাকি কোনো বন্ধু নেই, তুমি চাইলে আমাকে তোমার বন্ধু বানাতে পারো। শান খুবই অবাক হয়ে যায়। এরপর শান খুশি হয়ে যাচ্ছিল, কারণ এখন হয়তো কেউ তার বন্ধু হবে। কিন্তু তখনই শাওচ্যান বলে, এত খুশি কেন? শান বলে, দেখো আমি জানি কাল আমার কারণেই তুমি অনেক অপমানিত হয়েছো, তাই বলে আমাকে দিয়ে সারাদিন কাজকর্ম কি ঠিক? শাওচ্যান বলে, তুমি আমার কর্মচারী, তাই তোমাকে আমার কাজ করে দিতেই হবে। এখানে অনেক তলোয়ার আছে, সেগুলোকে পরিষ্কার করো। শান এরপর তলোয়ারগুলো পরিষ্কার করতে থাকে। একটু পর সে বলে, এখন আমি যাই। শাওচ্যান বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে একদম তার কাছে চলে আসে আর বলে, যতক্ষণ তুমি এই পুরো জায়গা পরিষ্কার না করছো ততক্ষণে তুমি এখান থেকে যেতে পারবে না। এরপর সকল কিছু পরিষ্কার করার পর সে শানকে বলে, এবার তোমাকে পরের কাজ করতে হবে। শান বলে, আবার কি কাজ? শাওচ্যান বলে, কাল আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে, তাই তোমাকে আমাদের বড় হলটা সাজাতে হবে। আর হ্যাঁ, আজকে দিনের মধ্যে সাজাতে হবে। শানের পর পুরো ঘর সাজিয়ে ফেলে। তখনই শাওচ্যান আবার আসে। সে বলে, তোমাকে তো বলা হয়নি, প্রত্যেক বছর এই অনুষ্ঠানের দিন আমাদের গ্রেট গ্র্যান্ড মাস্টারের ছবি এই দেয়ালটাতে টাঙানো হয়, সেই ছবিটা এনে এখানে টাঙিয়ে দাও। শান বলে, আমি তো এরকম কোনো ছবি এখানে পেলাম না। শাওচ্যান বলে, না পেলে খোঁজো। এরপর সে চলে যায়। শান বাইরে এসে যাকে জিজ্ঞেস করে যে গ্রেট গ্র্যান্ড মাস্টারের ছবি কোথায়, সেই তাকে ইগনোর করে চলে যায়। তখন সেখানে একটি মেয়ে আসে। সে বলে, তুমি কি গ্রেট গ্র্যান্ড মাস্টারের ছবি খুঁজছো? আমার মনে হয় সেটা স্টোর রুমে আছে, চলো আমি তোমাকে স্টোর রুমে নিয়ে যাই। এরপর তারা স্টোর রুমে আসে। এই সিনিয়র মেয়েটির নাম শাও। সে বলে, তুমি ছবিটা কেন খুঁজছো? শান তখন চুপ করে থাকে। শাও বলে, ও শাওচ্যান তোমাকে বলেছে, সে তোমার সঙ্গে অনেক কথা বলে কিন্তু এমনিতে সে মেয়েদের সঙ্গে তেমন একটা কথা বলে না। শান তখন মুচকি হাসতে থাকলে শাও বলে, কি হয়েছে? শান বলে, এই প্রথম একটা মেয়ে এই স্কুলে আমার সঙ্গে কথা বলছে, তাই আমার ভালো লাগছে। শাও তখন হাসে। এরপর তারা সেই ছবিটা পেয়ে যায়। ছবিটা টাঙিয়ে দেওয়ার পর শাও বলে, এখন তাহলে আমি আসি। শান বলে, আমি কি তোমার সঙ্গে আরো কথা বলতে পারি, মানে আরো কখনো দেখা করতে পারি? শাও বলে, অবশ্যই, আজ থেকে আমরা দুজন বন্ধু। শান ভীষণ খুশি হয়ে যায়। সে পাহাড়ের রাস্তা ধরে হাঁটছিল আর বলছিল, আজ আমি সত্যিকারের একটা বন্ধু পেয়েছি, আজ সত্যি আমি অনেক খুশি। কিন্তু তখনই তার মনে পড়ে শাওচ্যানের কথা, যে না জানি তার জন্য কি কাজ নিয়ে বসে আছে। সে দৌড়ে বাড়ির দিকে আসতে থাকলে শাওচ্যান তাকে আটকায়। সে বলে, তোমার আরেকটা কাজ বাকি আছে, এখনই গোসলখানাটা পরিষ্কার করো। শান বলে, তুমি অতিরিক্ত করছো না? শাওচ্যান বলে, তুমি যাবে কি যাবে না? শান তখন রাজি হয়ে যায়। এই সবকিছুই মুজি দেখছিল আর সে মুচকি হাসছিল। শান এরপর সব কাজ শেষ করে বসেছিল। তখন মুজি তার কাছে আসে। সে বলে, তুমি কি অনেক টায়ার্ড হয়ে গেছো? সে তাকে হাত ধরে উঠাতে গেলে শান একদম তার গায়ের উপর এসে পড়ে। এরপর বলে, সরি। মুজি বলে, তুমি অনেক কিউট, তুমি কি কাল আমার সঙ্গে পাহাড়ের নিচে ঘুরতে যাবে? শান বলে, অবশ্যই যাব। মুজি তখন বলে, তাহলে সময় মতো চলে এসো, আমি কিন্তু আমাদের প্রথম ডেট নিয়ে অনেক এক্সাইটেড। এই কথা শুনে শানও লজ্জা পেতে থাকে। এদিকে এই কথা অন্য একটি ছাত্র শুনে ফেলে। এরপর রাতে শান কালী নিয়ে বসে যায়। আজ সে একটি নতুন বন্ধু বানিয়েছে, তাই সে একটি বন্ধু বানানোর আশাটাকে কেটে দেয়, কারণ এটা তার পূরণ হয়ে গেছে। পরদিন মুজি আর শান যখন একসঙ্গে যাচ্ছিল তখন পেছন থেকে শানের বন্ধুরা ভাবতে থাকে, ওরা সারাদিনের জন্য কোথাও যাচ্ছে, শান এখানে নতুন, ওর যদি কোনো বিপদ হয়। তাই তারাও তাদের পেছন পেছন যেতে থাকে। রাস্তা দিয়ে হাঁটার সময় শান অন্যমনস্ক ছিল, তাই একটা পাথরে লেগে সে হঠাৎ পড়ে যেতে থাকলে মুজি তাকে ধরে ফেলে আর এই দৃশ্য শাওচ্যানও দেখতে পায়। এরপর মুজি তাকে একটি বাজারে নিয়ে আসে। বাকিরাও লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল। মুজি শানকে খাবার কিনে দেয়। তারা তো অবাক হয়ে তাদেরকে দেখছিল। তখনই শাওচ্যান সেখানে আসে। সে বলে, তোর ময়লা হাত দিয়ে আমাকে ধরিস না। ছেলেটা তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। বলে, সিনিয়র আপনি? মুজি শানকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। তখন একটি ছোট্ট বাচ্চা সেখানে দৌড়ে আসলে শানের গায়ে খাবারগুলো পড়ে যায়। মুজি এরপর নিচে বসে নিজের রুমাল দিয়ে সেগুলো পরিষ্কার করতে থাকে। সবাই অবাক হয়ে দেখছিল। মেয়েরা বলতে থাকে, মুজি সিনিয়র যে এত রোম্যান্টিক তা তো আমরা জানতাম না। কিন্তু শাওচ্যানের গা জ্বলে যাচ্ছিল।
এরপর শাহান একটি নতুন জামা পরে মুজি তার মাথায় একটি নতুন হেয়ার পিন দিয়ে দেয়। সে দোকানদারকে বলে, আমি সবগুলো নিচ্ছি। শান তখন বলে, আপনি এগুলো কি বলছেন, আমি এত টাকা আনিনি। মুজি হেসে বলে, এগুলো আমার পক্ষ থেকে উপহার। শান বলে, আমি এগুলো নিতে পারবো না। মুজি বলে, নাও, আমার কাছে অনেক টাকা আছে কিন্তু টাকা খরচ করার জায়গা নেই। এরপরে তারা যখন বাইরে আসে, মুজি তখন তার জামাটা ঠিক করে দেয়। এই সব দেখে তো শাওচানের আরো রাগ হচ্ছিল। একটু পর মুজি বলে, তুমি একটু দাঁড়াও, আমি সামনের দোকান থেকে আসছি। তখন শাওচান শানের কাছে আসে, সে বলে, এত খুশি হওয়ার কি আছে? হ্যাঁ, সে তার মাথার হেয়ারপিনটা খুলে একটা আছাড় মেরে ফেলে দেয়, এরপর চলে যায়। শান বলতে থাকে, তুমি এসব কি করছো? এরপর তারা যখন ফিরে আসছিল তখন তাদের সঙ্গে বাকিদেরও দেখা হয়ে যায়। প্রথমে তারা বলতে থাকে, আরে কি মজার ঘটনা, আমরাও এখানে চলে এসেছি। কিন্তু পরে শাও বলে যে আসলে তার চিন্তা হচ্ছিল। শান তো অনেক খুশি হয় কারণ তার বান্ধবী তাকে নিয়ে চিন্তা করে। তখন একটি ছেলে বলে ওঠে, আরে আমি তো ভুলেই গেছি, কারফিউটা কোথায়? মানে কারফিউ বলতে তারা শাওচানকে বোঝাচ্ছে। বাকিরা বলতে থাকে, একটু আগে তো এখানেই ছিল। মুজি বলে, শাওচান এখানে এসেছিল? জুনিয়ররা বলে, আমাদের এবার স্কুলে ফিরে যাওয়া উচিত। রাতে মুজি শাওচানকে বলে, তুমি আজ শানকে দেখতে গিয়েছিলে। শাওচান বলে, তুমি এসব কি বলছো? মুজি বলে, আমি সব জানি। শাওচান বলে, তুমি ভুল বুঝছো, আমি এমনি সেখানে গিয়েছিলাম। মুজি তখন তার কাছে আসে, সে বলে, চলো একটা গেম খেলি, দেখি আমাদের মধ্যে কে আগে শানকে নিজের করতে পারে। মুজি এই কথার কোনো উত্তর দেয় না। এরপর শান যখন গোসলে যাচ্ছিল তখন সেখানে মুজি আসে। শান বলে, আজকের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মুজি তখন বলে, আমাকে ধন্যবাদ দিতে হবে না, কারণ আজকে আমারও ভালো লেগে। তবে আমি দেখলাম তোমার সেই উইশ লিস্টে লেখা ছিল তুমি জীবনে একটা ভালো স্বামী চাও, তুমি চাইলে আমার কথা ভাবতে পারো। শানের হাত থেকে তখন বাটিটা পড়ে যায়। তখনই শাওচান সেখানে আসে, সে বলে, শান শুধু আমার, ও শুধুমাত্র আমার কথাই শোনে। মুজি বলে, তাই নাকি? তারা দুজনেই তখন শানের দিকে তাকিয়ে থাকে। শান কিছু বুঝতে পারে না, তবে সে মুজির পেছনে গিয়ে দাঁড়ায়। ঘরে এসে শাওচান বলে, তুমি কি বলবে, তুমি আসলে কি করতে চাইছো? শান কোনো বাজি ধরা জিনিস না। মুজি বলে, কিন্তু আমার তো মনে হয় শান আমাকে চয়েস করেছে। সে টিটকারি দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন শান যখন স্কুলের দিকে যাচ্ছিল তখন পেছন থেকে শাওচান তাকে ডাক দেয়। সে বলে, আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে বলতে চাই, তুমি শুধু আমার কথা শুনবে, এর কারণ হলো তুমি শুধু আমার। এই বলেই সে তাকে কিস করে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। তখনই মুজি সেখানে আসে। মুজি বলে, শান, আজ থেকে আমি তোমাকে অফিসিয়ালি আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। এই বলে সে তার কপালে কিস করে। এরপর সেও চলে যায়। শানের তো মাথায় ঘুরে যায়। স্কুলে আসার রাস্তায় মুজি শানকে বলে, তুমি কিন্তু পেছনে পড়ে গেছো। শাওচান তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কিন্তু মুজি এই কথার কোনো উত্তর দেয় না। এরপর শান যখন ক্লাসে যায় তখন শাওচান তার চুল টেনে ধরে বলে, আজ ক্লাস শেষে তুমি বাগানের বেঞ্চ টেবিল সব পরিষ্কার করবে। শান বলে, ঠিক আছে। শাওচান বলে, আরেকটা জিনিস মনে রাখবে, তুমি কিন্তু আমার, তাই অন্য পুরুষের দিকে তাকানো বন্ধ করো। শান ভীষণই কনফিউজড ছিল। তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? কিন্তু শান বলে, কিছু না। তখনই সেখানে মুজি আসে। সে বলে, আমি কি শানকে একটু নিয়ে যেতে পারি? তারা সবাই বলে, অবশ্যই। সে শানকে একটি আলাদা জায়গায় নিয়ে আসে। এরপর তাকে একটি খাবার খাইয়ে দেয়। মুজি বলে, শান, আমি তোমাকে পছন্দ করি, এটা কোনো মজাও না, আর আমি কোনো কিছু নাটকও করছি না, আমি সত্যি তোমাকে পছন্দ করি। শান ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। সে বলে, দয়া করে আমার সঙ্গে মজা করবেন না। মুজি বলে, আমি তো বললাম আমি কোনো মজা করছি না, আমি সিরিয়াস। শান তখন পড়ে যেতে থাকলে মুজি তাকে ধরে ফেলে। কিন্তু এগুলো কিছু মেয়েরা দেখে ফেলে আর তাদের এটা একদমই পছন্দ হয় না। রাতে শান লাইব্রেরি পরিষ্কার করছিল, তখন সেখানেই শাওচান চলে আসে। শাওচান বলে, তুমি কি আমার পোশাক ধুয়েছো? শান বলে, এই কাজটা করে তারপর করে দিচ্ছি। এরপর সে বলে, তুমি কি আমার সঙ্গে এরপর থেকে এরকম ব্যবহার করা বন্ধ করতে পারো? শাওচান বলে, কিরকম ব্যবহার? সে তার কাছে এসে বলে, তুমি জানো আমি এর চেয়েও খারাপ কাজ করতে পারি। শান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওই মেয়েগুলো এটাও দেখে ফেলে। তারা বলে, এই শান মেয়েটা অনেকবার বেড়েছে, ওকে এবার একটা শিক্ষা দিতেই হবে। তাই রাতে তারা শানের কাছে আসে আর বলে, তুমি অনেক কাজ করেছো, হয়তো তুমি এখন গোসল করবে। আমরা তোমাকে বলতে এসেছি আজ মেয়েদের গোসলখানায় কিছু প্রবলেম হয়েছে, তাই সেটা বন্ধ, তুমি এখন ছেলেদের গোসলখানায় যেতে পারো, এখন সেখানে কেউ যাবে না। শান বলে, ঠিক আছে। তারা বলে, এখনই যাও। শান তখনই গোসল করতে চলে আসে। কিন্তু ওই সময় হঠাৎ করে সেখানে শাওচানও গোসল করতে চলে আসে। শানের তো তাকে দেখে মাথায় ঘুরে যায়। শাওচান নিজের গায়ে পানি দিয়ে সামনে এসে বাথটাবে শুতে আসলে শানকে দেখে ভয় পেয়ে যায়। সে বলে, তুমি এখানে কি করছো? শান বলে, আমি এখন চলে যাচ্ছি, তুমি কিন্তু তাকাবে না। কিন্তু তখনই বাহির থেকে মুজি ডাক দিয়ে বলে, শাওচান, তুমি কি ভেতরে? শান তখন শাওচানকে ইশারা দিয়ে বলে কিছু করতে। শাওচান এসে শানের বাথটাবের ভেতরে বসে থাকে, যেন শান আড়ালে থাকে। এরপর মুজি সেখানে আসে। সে শাওচানকে দেখে ভয় পেয়ে যায়।
সে বলে, তুমি ভেতরে আছো, তাহলে কথা কেন বললে না? শাওচান বলে, আমি শুনিনি, তুমি চাইলে আমার সঙ্গে এখানে এসে পানিতে বসে থাকতে পারো, এই পানির তাপমাত্রাটা একদম ঠিক আছে। মুজি তখন একদম কাছে আসে, এরপর বলে, কখনোই না। এরপর সে গিয়ে নিজের গায়ে পানি ঢালতে থাকে। শান ধীরে ধীরে বলে, তুমি ইচ্ছা করে এটা করলে, তাই না? শাওচান বলে, আমার যা ইচ্ছে আমি তাই করব। তখন মুজি বলে, কিসের শব্দ? শাওচান বলে, কই, তুমি আসবে কি না এখানে? মুজি বলে, একদমই না। এরপর গোসল শেষ করে সে চলে যায়। শান এতক্ষণ পানিতে ভিজে থাকার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। শাওচান তখন তাকে নিজের পোশাক পরিয়ে তার ঘরে নিয়ে আসে। সে মেয়েগুলো সব দেখতে পায়। শানের ঘুম ভাঙলে সে যখন নিজের গায়ে অন্য পোশাক দেখে সে তো এক চিৎকার দেয়। শাওচান বলে, তুমি চুপ করবে? শান বলে, তুমি কি সব দেখে ফেলেছ? শাওচান এই কথার কোনো উত্তর দেয় না। সে শানকে একটা রুমাল দেয় আর চাও খেতে দেয়। শান ধন্যবাদ জানানোর জন্য তার কাছে আসতে চাইলে ল্যাংরা মানুষের মতো শাওচানের গায়ের উপর পড়ে যায়। সে বলে, সরি। শাওচান তার টেম্পারেচার চেক করে বলে, আর কখনো এরকম বোকামি করবে না। তবে মনে মনে সে অনেক খুশি। দেখা যায় সেই মেয়েগুলো বলছে আমরা চাইলাম ওকে বদনাম করতে, কিন্তু মনে হচ্ছে এতে তো ওর আরো লাভ হয়েছে। শাওচান এই কথাগুলো শুনে ফেলে। তাকে দেখে তারা ভয় পেয়ে যায়। শাওচান বলে, তাহলে তোমরা এগুলো করেছো? তারা বলে, না না। সে বলে, একে তো নিজেদের জুনিয়রের সঙ্গে এরকম একটা জঘন্য কাজ করেছো, তার উপর আবার তোমাদের এত সাহস যে আমাকে মিথ্যে বলতে চাইছো, তোমরাই বলো এখন তোমাদের কি শাস্তি হবে। তারা বলে, আমরা কখনোই এমন করব না, আর আগামী এক মাস আমরা টয়লেট সাফ করব। শাওচান তখন চলে যায়। এরপর শাওচান সেতার বাজাচ্ছিল, তখন শান সেখানে আসে। শাওচান তাকে সেখানে বসিয়ে সেতার বাজাতে থাকে। শান বলে, আমি কত সুন্দর সেতার বাজিয়েছি, তাই না? শাওচান বলে, একদম বিশ্রী, কাল থেকে তুমি আর এখানে আসবে না। এই বলে সে চলে যায়। শান তখন খেয়াল করে তার হার্টবিট প্রচন্ড বেড়ে গেছে, আর সে অনেক খুশি। পরদিন শাও শানের ঘরে আসে। সে বলে, ওই কালো জামাটা কার? মুজির? শান বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। কিন্তু তখনই একটি ছেলে এসে বলে, চলো আমরা ফুটবল খেলি। তারাও তখন রাজি হয়ে যায়। শাও আর সেই ছেলেটার মধ্যে খেলা শুরু হলে শাও গোল করে দেয়। তখন সেই ছেলেটা শাওচানকে বলে, সিনিয়র, আপনি কি আমাদের সঙ্গে খেলবেন? এরপর শাও আর শাওচানের মধ্যে খেলা হয়, যেখানে শাওচান গোল করে দেয়। শাও প্রচন্ড ক্লান্ত হয়ে যায়। শান এসে তাকে নিয়ে যেতে থাকলে তখনই সেখানে মুজি আসে। সে বলে, আমি কি খেলতে পারি? সে শাওচানকে বলে, চলো তুমি আর আমি কম্পিটিশন করি, যে পাঁচটা গোল করতে পারবে সেই জিতে যাবে, তুমি বলো বাজি কি ধরবে। শাওচান সামনের দিকে তাকিয়ে বলে, ওকে। মুজি বলে, ঠিক আছে। শান বেচারি বুঝতেই পারে না যে তারা দুজন তার দিকে এভাবে কেন তাকিয়ে আছে। এরপর ম্যাচ স্টার্ট হয়ে যায়। যখনই শাওচান গোল করে তখন শাও অনেক খুশি হয়। শান এটা খেয়াল করে, সে জিজ্ঞেস করে, তুমি কি শাওচানকে পছন্দ করো? শাও বলে, তুমি কিভাবে বুঝলে? সে তখন বলে, আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন সবাই আমাকে বুলি করত, আমার খুব খারাপ লাগতো। তখন দেখানো হয় একদিন সে বাঁশঝাড়ের নিচে বসে কাঁদছে, তখন শাওচান সেখান দিয়ে যাচ্ছিল। সে তাকে বলে, যদি তোমার কারো ব্যবহার পছন্দ না হয় তাহলে নিজেকে স্ট্রং বানাও, আর সেই লোককে ইচ্ছে মতো শিক্ষা দিয়ে বোঝাও যে ব্যবহার কি করে করতে হয়। সে তাকে রুমাল দিয়ে চলে আসে। শাও বলে, আমি জানি সে আমার সিনিয়র, সিনিয়র হিসেবে সে শুধুমাত্র আমাকে উৎসাহ দিয়েছে, কিন্তু ওই দিনের পর থেকে আমি নিজেকে আর সামলাতেই পারি না, জানি না কেন আমার ওনাকে অনেক ভালো লাগে। ও শান, তুমি আমাকে কিছু বলতে চাইছিলে, সেটা কি মুজির ব্যাপারে? শান তখন বলে, হ্যাঁ। মানে সে শাওচানের ব্যাপারটা লুকিয়ে যায়। এদিকে শাওচান জিতে যায়। মুজি বলে, আমি তোমার সঙ্গে পারলাম না, কিন্তু আমি শানকে এত সহজে ছেড়ে দেব না। শাওচান বলে, তুমি এরকম বদলে কেন গেছো? মুজি বলে, আমি শানকে ছাড়বো না। রাতে তারা যখন ডরমেটরিতে আসছিল তখন তারা সবাই ভয় পাচ্ছিল। ওই সময় পেছন থেকে শাওচান শানকে জড়িয়ে ধরে। সে বলে, তুমি ভয় পেও না, আমি সবসময় তোমার সাথে আছি তোমাকে রক্ষা করার জন্য। শান তখন অনেক খুশি হয়। পরদিন সকালে একটি ছেলে এসে শান আর শাওকে বলে, তোমরা কি জানো কাল পাহাড়ের নিচে একটা মেলা হতে চলেছে, চলো আমরা সবাই সেখানে যাই। তারা বলে, কিন্তু শুধু তিনজন? তখন শাওচানও সেখানে আসে। সেই ছেলেটি শাওচানকে বলে, সিনিয়র, আপনি কি মেলায় যাবেন? এই মেয়েরা মেলায় যাবে। শাওচান বলে, ঠিক আছে আমিও যাব। শাও বলে, আমার মনে হয় মুজিকেও ডাকা উচিত। এরপর দেখা যায় তারা পাঁচজন মিলে মেলায় যাচ্ছে। শান শাওকে বলে, এটা তোমার একমাত্র সুযোগ, তাই শাওচানের কাছে কাছে থাকো। সেই ছেলেটি বলে, আমি শুনেছি ওখানে নাকি একটা ব্রিজ আছে, যেই ব্রিজে যে সকল কাপলরা একসঙ্গে কিস করে তারা নাকি আজীবন একসাথে থাকে। তারা বলে, তুমি এই ফালতু কথা কোথায় শুনেছ? সে বলে, আমি শুনেছি। এরপর তারা মেলায় যায়। শানের সেখানে ঠান্ডা লাগছিল, মুজি তখন তার হাতে হাওয়া দিয়ে দেয়। শাওচানের তো এসব একদমই পছন্দ হচ্ছিল না। এরপর তারা যখন বসেছিল শান শাওকে বলে, এটাই তোমার একমাত্র সুযোগ, তাই এই সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে। সেই ইশারা করে মুজিকে এখানে চলে আসতে বলে।
মুজি সেই ছেলেটাকে বলে চলো আমরা গিয়ে খাবার কিনে নিয়ে আসি। সে তাকে নিয়ে এই টেবিলে চলে আসে আর শাও গিয়ে শাওচানের কাছে বসে। সে বলে আপনি কি আমার সঙ্গে ব্রিজ দেখতে যাবেন? শাওচান বলে ঠিক আছে। এরপর দেখা যায় মুজি আর শান হাঁটছে, তখন হঠাৎ ল্যাংরা শান পায়ে ব্যথা পায়। মুজি বলে দাঁড়াও আমি দেখছি। সে জুতা খুলে দেখতে পায় শানের পা ফুলে গেছে, সে তার পায়ে মালিশ করে দেয়। এরপর শান উঠে দাঁড়িয়ে বলে ব্যথাটা একেবারে চলে গেছে। মুজি তখন তাকে কাছে টেনে বলে শান আমি আর ধৈর্য ধরতে পারছি না, তুমি আমাকে কথা দাও, আমি ছাড়া তুমি আর অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না, কারো কথা ভাববে না। কিন্তু শানের তখনই শাওচানের কথা মনে পড়ে, তাই সে সেখান থেকে সরে যায়। এরপর তারা আবারও হাঁটতে থাকে। শান বলে কাউকে দেখতে পারছি না। মুজি বলে দাঁড়াও আমি খুঁজে নিয়ে আসি। তখনই শাওচান এসে শানকে টেনে নিয়ে সেই ব্রিজে যায় আর জোর করে কিস করতে চাইলে শান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তবে শাওচান থেমে থাকে না, সে ধীরে ধীরে শানের কাছে আসে। এরপর ধীরে ধীরে যখন তাকে কিস করতে চায় তখন শানও তাকে কিস করে। এরপর দেখা যায় তারা শানকে খুঁজছে, তখনই তারা সামনে শাওচান আর শানকে দেখতে পায়। শান খুবই লজ্জা পাচ্ছিল, তাই এটা দেখে মুজি কিছু আন্দাজ করতে পারে। এরপর ডরমেটরিতে এসে শান শুধু সেই কিসের কথাই ভাবতে থাকে। সেই ছেলেটা এসে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তোমার চেহারা এত লাল কেন? শান বলে কিছু না আমার একটু গরম লাগছে। সে বলে গরম লাগছে এরকম ঠান্ডা দিনে? শান বলে ভাই একটা কথা বলুন তো, আমি কি লোভী একটা মেয়ে? সে বলে তুমি ঠিক আছো তো? শান বলে না। এরপর দেখা যায় রাতে মুজি আর শাওচান ঘুমাচ্ছিল। মুজি হঠাৎ করে নিজের বিছানা থেকে উঠে শাওচানের কাছে আসে। সে জানে যে শাওচান ঘুমিয়ে আছে, তাই সে বলে যদি সত্যি তুমি আর শান এক হয়ে যাও তাহলে আমি আর তোমার বন্ধু থাকতে পারবো না। কিন্তু দেখা যায় শাওচান আসলে জেগেছিল। এরপর পরদিন শান শাওচানের সেতার বাজানোর জায়গাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে সেতার বাজাতে থাকে। তখন সেখানে শাওচান আসে, প্রথমে সে একটু বসে থাকে। এরপর শানকে বলে তোমার আর আমার মধ্যে সবকিছু এখন শেষ করে দিতে হবে। শান বলে মানে? শাওচান বলে আজ থেকে তুমি মুক্ত, আমি আর কখনোই তোমাকে আমার কোনো কাজে ডাকবো না। সে চলে যেতে থাকলে শান বলে তুমি সবসময় এরকম কেন করো? শাওচান বলে ঠিক আছে আমি বলছি তোমাকে, আমি কেন এমন করি? কারণ তোমাকে আমার ভালো লাগে না, তোমাকে দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। শান বলে তাই নাকি, তাহলে তো ভালোই আমি মুক্ত হয়ে গেলাম। কিন্তু সে অনেক কাঁদে, কারণ সে আসলে শাওচানকেই ভালোবেসে ফেলেছে। এরপর ক্লাসে শান মন খারাপ করে বসেছিল, যেটা বাকিরাও বুঝতে পারে। একটা ব্রাশ নিচে পড়ে গেলে শান আর শাওচান দুজনেই সেটা উঠাতে যায়, কিন্তু শাওচান সরে যায়। এরপর শান যখন ক্লাস থেকে বের হয় তখন মুজি বলে তোমার কি হয়েছে, তোমার এত মন খারাপ কেন? শান বলে না আমি ভালো আছি। মুজি বলে শাওচানের সঙ্গে তোমার কি হয়েছে? শান বলে সে আমাকে মুক্ত করে দিয়েছে। মুজি বলে মানে? শান বলে আজকের পর থেকে সে আমাকে আর খুঁজবে না, আর আমাকে ডাকবে না, আমি মুক্ত হয়ে গেছি। এই বলে সে আবারও মন খারাপ করে চলে যায়। এরপর দেখা যায় রাতে তাদের তিনজনেরই মন খারাপ। পরদিন সকালে শান শাওকে ডেকে নিয়ে আসে। সে বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি মুজিকে নয় শাওচানকে পছন্দ করি। শাও বলে কবে থেকে? শান বলে আমি নিজেও জানি না, কিন্তু কাল আমি বুঝতে পেরেছি যে সে আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট। আমি তাকে ছেড়ে একদমই থাকতে পারছি না, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি অনেক চেয়েছি শাওচানের কাছ থেকে দূরে থাকবো, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমি আসলে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। শাও তখন বলে আমি কখনোই ভাবিনি যে এটা হবে, কিন্তু হ্যাঁ এই ডিসিশন একমাত্র শাওচানই নিতে পারে যে সে কাকে ভালোবাসে, সে কাকে নিজের জীবন সঙ্গী বানাবে। তাই তোমার সঙ্গে এই নিয়ে আমার কোনো রাগ নেই, তুমি আগেও আমার বন্ধু ছিলে, এখনো আমার বন্ধু আছো। শান বলে আমি ভেবেছিলাম তুমি আমার সঙ্গে আর কথাই বলবে না। শাও বললে তুমি কি বোকা, আসো। সে তাকে জড়িয়ে ধরে। এদিকে শাওচান মুজিকে আবারও ফুটবল খেলতে নিয়ে আসে। মুজি বলে এবারের বাজি কি? শাওচান বলে আগের বারের মতোই। মুজি বলে এমনই যদি হয় তাহলে তুমি ওকে ছেড়ে দিয়েছো কেন আমার জন্য, যেমনটা তুমি বরাবর করে এসেছো? শাওচান বলে তুমি এসব কি বলছো? মুজি বলে ছোট থেকে এই পর্যন্ত যখনই আমার কোনো কিছু পছন্দ হয়েছে, যদি সেটা তোমার সবচেয়ে প্রিয় থাকে, তুমি সেটা আমাকে দিয়ে দিয়েছো কেন? তোমার কি মনে হয় আমি দুর্বল, আমি নিজের মনকে সামলাতে পারি না? শাওচান বলে ফালতু কথা বন্ধ করো। মুজি বলে এবার তো তুমি সব সীমাই পার করে ফেলেছো, যে মেয়েটাকে পছন্দ করো তাকে পর্যন্ত তুমি আমার জন্য ছেড়ে দিতে চাইছো। আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি যে তুমি শানকে পছন্দ করো, তাই আমি ইচ্ছে করে শানকে খুশি করতে চেয়েছিলাম তোমাকে জ্বালানোর জন্য, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি ওকে পছন্দ করে ফেলবো। তবে গতবার তুমি আমার সঙ্গে ভালোভাবেই কম্পিটিশন করেছিলে যে তুমি শানকে নিজের করে নেবে, তাহলে এখন কেন ছেড়ে দিচ্ছ? আমি চাই তুমি আমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখো, আমার উপর দয়া না করে। শাওচান বলে ঠিক আছে তুমি যেটা চাও সেটাই হবে, তুমি মনে রেখো আমি কিন্তু তোমাকে জিততে দেবো না। মুজি বলে আর আমিও হারবো না। এরপর তাদের খেলা স্টার্ট হয়ে যায়, দুজনেই আপ্রাণ চেষ্টা করতে থাকে জেতার, এবং সবশেষে শাওচান জিতে যায়।
মুজি বলে, বরাবরের মতো আমি আবারও হেরে গেলাম। সচান বলে, আমি জীবনে কোনোদিন হারি না কারো কাছে, কিন্তু আমি শুধু একজনের কাছেই হারতে চাই, আর সেটা হলো তুমি। কিন্তু তুমি আবার এটা নিয়ে আমার সঙ্গে নাটক করতে শুরু করেছো। মুজি বলে, বেশ করেছি। সচানের পর তার হাত ধরে তাকে উঠায়। এরপরের সিনে মুজি শানকে ডাকে, সে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। শান বলে, আমিও আপনাকে কিছু বলতে চাই, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি সচানকে ভালোবাসি, আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারছি না। মুজি তখন বলে, আমি অনেক খুশি হয়েছি যে তুমি নিজের মনের কথা বুঝতে পেরেছো। সে তখন তাকে জড়িয়ে ধরে বলে, আজকের পর থেকে আমি শুধুমাত্র তোমার সিনিয়র আর তোমার ভালো বন্ধু, এর বাইরে তোমার উপর আমার আর কোনো অধিকার থাকবে না, তোমার মন যা চায় তুমি তাই করো। শান তখন অনেক খুশি হয়। এরপর দেখা যায় সচান ক্লাস থেকে বের হয়ে গেলে সেখানে শান আসে। সেখানে তখন তার সচানের সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে। সে যখন বাসবাগানে যায় তখন সেখানেও তার সচানের কথা মনে পড়ে। খুঁজতে খুঁজতে সে যখন সেই সেতার বাজানোর ঘরে যায়, সেখানেও তার সচানের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই মনে পড়তে থাকে। এরপর সে দৌড়াতে দৌড়াতে সেই পাহাড়ের নিচে বৃষ্টিতে চলে আসে। সচান বলে, তুমি লেট। শান তার কাছে এসে বলে, তুমি তো বলেছিলে তুমি আমাকে আর দেখতে চাও না। সচান বলে, আমি আমার কথা তুলে নিচ্ছি, শোনো, আজ থেকে তুমি শুধু আমার, আর স্বাভাবিকভাবেই আমিও শুধু তোমার। আরে কিছু বলো। শান তখন বলে, আমি না করে দিচ্ছি। সচান তো একদম অবাক হয়ে যায়। শান বলে, এখন থেকে সবকিছু আমার মতো হবে, কারণ আজ থেকে তুমি আমার। সে তাকে জড়িয়ে ধরলে সচান লজ্জা পেয়ে যায়। সে চলে যেতে থাকলে শান বলে, তাহলে তুমিও লজ্জা পাও। সচান বলে, আমি কিন্তু অনেক কিছু করতে পারি। শান বলে, আমি জানি তো, তো করে দেখাও। সচান আবারও লজ্জা পেয়ে যায়। শান তখন তাকে বলে, আমি তোমাকে পছন্দ করি। এরপর সে তাকে কিস করে দেয়। এরপর পোস্ট প্রোডাকশনে আমাদেরকে দেখানো হয় শান সচানকে ধাক্কা দিয়ে বের করে দেয় আর বলে, তুমি যদি নিয়ম না মানতে পারো তাহলে স্কুল থেকে বের হয়ে যাও। বলো এটা কোন জায়গা। সচান বলে, স্কুল। শান বলে, এটা নাম্বার ওয়ান স্কুল। আর বলো আমি কে। সচান বলে, তুমি হলে শান। শান বলে, কি। সচান বলে, আমার গার্লফ্রেন্ড। শান বলে, এখনই চলো ভেতরে গিয়ে সবকিছু পরিষ্কার করবে। সে তাকে কানে ধরে ভেতরে নিয়ে যায়। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি খুবই সুইট, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।